নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ এন্ড কুকিং এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হলো কচুর ফুল দিয়ে একটা অসাধারণ রান্না করব। দেখতে যতটা সিম্পল, খেতে কিন্তু একদমই অন্যরকম। তাহলে চলুন এটা কিভাবে আমি তৈরি করি। আমি এখানে নিয়েছি প্রায় আটটা দশটার মতো পানি কচু ফুল। এই পানি কচু ফুলটা কিন্তু অনেকেই ফেলে দেন। আপনারা এই ফুলটা না ফেলে দিয়ে একটা সুন্দর রান্না করে আপনারা খেতে পারেন, দেখবেন খেতে অন্যরকম লাগবে, একটা অপূর্ব স্বাদ। এই রান্নাটা কিন্তু আমার মা করতো, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কচুর ফুলগুলো সুন্দর করে ওইভাবে মুখটা কেটে নিয়ে ভিতরে ফুলটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ওই ফুলগুলোতে চুলকাতে পারে। এবার আমি কচুর ভিতর থেকে যে ফুলটা বেরিয়ে ফেলেছি, তারপরে কচুর ফুলগুলো আমি বোট বোট করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছে সেরকম কেটে নিতে পারেন। কাটার পরে এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে কিন্তু জল ঝরাতে দিতে হবে। এই যে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আমি এভাবে করে কেটে নিয়েছি, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন। এবার আমি আর একটা বাটিতে নিয়েছি দুটুকরো আম। এই কাঁচা আমটা কিন্তু আমার ফ্রোজেন করা থাকে, আমি কাঁচা আমটা আপনাদের সাথে শেয়ার করতে পারি রেসিপিটা, তার জন্য দুঃখিত। আমি একটা অন্য সমস্যাতে ছিলাম, তার জন্য আমি এই রেসিপিটা দেখাতে পারিনি। এবার আমি কাঁচা আমগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি। এবার আমি আমটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা তো ভাবছেন আমি কি রেসিপি করব, আপনারা তো এতক্ষণে বুঝে গেছেন আমি কি রেসিপি করব। আমি রেসিপি করব আম দিয়ে কচুর ফুলের টক। এবার আমি ফ্রাই প্যানের সামান্য পরিমাণে তেল নিয়েছি, একদম কম তেলেই রান্না করতে হবে এই রান্নাটা। একটা শুকনো লঙ্কা নিয়েছি, হালকা ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সাদা সরিষা এবং কালো সরিষা। সামান্য একটু লবণ দিয়েছি, তা না হলে কিন্তু সরিষাগুলো বেশি ছোটাছুটি করবে, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ফুলগুলো ঢেলে দিলাম, মিডিয়াম টু লো আছে, আমি ফুলগুলো নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ, হলুদটা একটু কম দিবেন, তা না হলে একটা গন্ধ আসতে পারে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি সেই আমের টুকরোগুলো, সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি। আমের টুকরোগুলো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমের টুকরোগুলোর ভিতর যে জলটুকু ছিল সেটুকুতে কিন্তু ফুলটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিন্তু একদম অল্প সময় রান্না হয়ে যাবে। দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। অনবরত কিন্তু নাড়তে চাড়তে হবে, তা না হলে কিন্তু এটা প্যানের গায়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এই যে দেখুন জলটা শুকিয়ে গিয়েছে এবং কচুর ফুলগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি তো এই কচু ফুলের টক দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে ফেলতে পারি, এতটাই মজাদার এই খাবারটা। আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন 3 মিনিট পরে ফিরে এলাম, আবারও কিন্তু জল গলেছে। এবার আমি ভালো করে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে রান্না করে নেব, তারপর এটা আমি নামিয়ে ফেলব। আমার রান্নাটা প্রায় রেডি,
বন্ধুরা আজকে আমার এই কচুর ফুলের টক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে।